वेलकाम बैक फ्रेंड्स। ए मुहूर्ते आबहावा दफ्तर थेके पावा सबचेये बड़ खबर, आज 30 आगस्ट 2020। आजकेर सारा दिनेर आबहावा कोथाय केमन थाकबे, कोन कोन जेलाय बृष्टि होबे, कि जानाच्छे आबहावा दफ्तर, आमरा ए टू जेड ए भिडियोते आलोचना करब। तो जानते हले अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन। और बंधुरा, आपनारा कोन जेला थेके देखछेन भिडियोटा, आपनार जेलाय एखन बर्तमाने आबहावा केमन रयेछे, आकाश मेघला ना आकाश परिष्कार ना बृष्टि चलछे, अवश्य कमेंटे जानाबेन। कारण आपनादेर जेला थेके जखनी कोनो आबहावार आपडेट देवा होबे, तखन आमरा आपनादेरके सबार आगे जानिये देब। आर जारा एखनो ए चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। নিম্নচাপের অবস্থান পরিবর্তনের মধ্যে আজকের আবহাওয়ার আপডেট বলছে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বাংলার দক্ষিণের উপর থেকে নিম্নচাপ ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে, তবে দক্ষিণবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা আংশিকভাবে অবস্থান করায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। আজকের তাপমাত্রা, আজ শহরের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালের দিকে কয়েকবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তবে বেলার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানাচ্ছে আবহবিদরা। তবে এবার বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানা যাচ্ছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা, সকালের দিকে এবং রাতের দিকে ঘন্টায় 11 থেকে 13 কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে, তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে 51%, এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে 60%। বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে 25%, এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে 24%। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপের স্থান পরিবর্তনের ফলে আজ রবিবার আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আজ রবিবার আগামীকাল সোমবার ভারী বৃষ্টির আভাস দিচ্ছেন আবহবিদরা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।